আসসালামু আলাইকুম শুভ অপরাহ্ন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি কর্তৃক আয়োজিত আজকে এই সংবিধান প্রণয়ন দিবস পালন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি সিনিয়র আইনজীবী জনাব মোহাম্মদ ফকির অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের প্রধান বিচারপতি মাননীয় বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বিশেষ অতিথি মাননীয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব আনিসুল্লাহ এমপি মঞ্চে উপস্থিত আপিল বিভাগের মাননীয় বিচারপতিবৃন্দ হাইকোর্টের বিচারপতিবৃন্দ মঞ্চে উপস্থিত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্মানিত বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ বিজ্ঞ আইনজীবীবৃন্দ সুধীবৃন্দ গণমাধ্যমের পণ্ডিতবৃন্দ সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আমাদের উপস্থাপক সম্পাদক সাহেব বারবারই বলছেন যে অনুষ্ঠান খুবই সংক্ষিপ্ত এবং আমাদের মাননীয় প্রধান বিচারপতি সাহেবও যখন আসেন তখন সবাইকেই স্মরণ করে দিয়েছেন যে অনুষ্ঠানটা খুবই সংক্ষিপ্ত তো সে কারণেই আমরা মাননীয় প্রধান বিচারপতি এবং আইনমন্ত্রী মহোদয়ের বক্তব্য শুনব এবং আপিল বিভাগের আমি সবচেয়ে কনিষ্ঠ সদস্য এখন তো আমার জ্যেষ্ঠরা আপনাদের সামনে বিস্তারিত বক্তব্য রাখবেন আমি দু একটি কথা বলি বক্তব্য শেষ করব আপনারা ইতিমধ্যে অনেকে জানেন যে আমরা সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আমরা সংবিধান গ্রহণের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান পালন করেছি সেই অনুষ্ঠানে আমি বক্তব্য রেখেছিলাম আপনারা অনেকে উপস্থিত ছিলেন আপনারা নিশ্চয়ই আমার সেই বক্তব্য আপনারা অনেকেই শুনেছেন তো আমি দু একটি কথা বলি বক্তব্য শেষ করব সেটা হলো এই যে আমাদের সংবিধানকে বুঝতে হলে আমাদের স্বাধীনতা সংগ্রামকে বুঝতে হবে আমাদের মুক্তিযুদ্ধকে বুঝতে হবে এবং এই যে আমাদের সম্পাদক সাহেব আপনাদের সামনে কিছুক্ষণ আগে বললেন এবং সব বক্তা ইতিমধ্যে বলেছেন যে আমাদের সংবিধানের যে ভিত্তি চার স্তম্ভ বাঙালি জাতীয়তাবাদ ধর্মনিরপেক্ষতা সমাজতন্ত্র গণতন্ত্র সেই বিষয়গুলি কিভাবে সংবিধানে কেন সংবিধানে সন্নিবেশিত হলো সেই বিষয়গুলো আমাদের অনুধাবন করতে হলে আমাদের দীর্ঘদিনের স্বাধীনতা সংগ্রাম মুক্তিযুদ্ধ বলতে হবে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না কারণ আমাদের সম্পাদক সাহেব যে পৃষ্ঠা কয়েকটি কথা বলেছিলেন আমি শুধু সেখান থেকে যে একটি পড়েই আপনার আমার বক্তব্য শেষ করব বঙ্গবন্ধু এই জাতীয়তাবাদ আপনার একটা জিনিস হয়তো অনেকেরই মনে আছে বা অনেকেই যারা একটু হয়তো আমাদের মতো বয়স বা তাদের হয়তো মনে আছে যে বঙ্গবন্ধুকে হত্যার পর মুহূর্তে কিন্তু এই বাঙালি জাতীয়তাবাদ সমাজতন্ত্র নিয়ে ধর্ম নিরপেক্ষতা নিয়ে প্রচারণা শুরু হয়েছিল শুধু তাই নয় আমাদের সংবিধান যখন 72 সালে গৃহীত হলো তখনও কিন্তু ধর্ম নিরপেক্ষতা নিয়ে আমাদের স্বাধীনতার পরাজিত শক্তি যারা মানবতার অপরাধে জড়িত ছিল তারা বাংলাদেশ থেকে মিডল ইস্টে গিয়ে আমেরিকায় গিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি করে তারা ধর্ম নিরপেক্ষতার বিষয়ে এমন প্রপাগান্ডা তৈরি করেছিল তারা বিশ্ববাসীকে একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছিল যে বাংলাদেশ একটি ধর্মহীন রাষ্ট্রে পরিণত হয়েছে এবং শেখ মুজিব এই ধর্মহীন রাষ্ট্রের নেতৃত্ব দিয়েছে এবং বাস্তবতাটা এই যে বঙ্গবন্ধুর হত্যা দিন পর্যন্ত সৌদি আরব সহ মুসলিম বিশ্বের কোন দেশ এই প্রচারণার কারণে বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি এটাই হলো বাস্তবতা অথচ বঙ্গবন্ধু তার বক্তৃতায় ধর্ম নিরপেক্ষতার কি ব্যাখ্যা দিয়েছেন আমার মনে হয় আজকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি থেকে আমি অভিনন্দন জানাবো এই বঙ্গবন্ধুর সংবিধান যেদিন গৃহীত হয় যে বক্তব্যটি আজকে বই আকারে পেশ করেছেন আমি বলবো প্রত্যেক আইনজীবীকে প্রতিদিন সম্ভব হলে একবার করে এই বক্তৃতাটা আপনারা পড়ার চেষ্টা করবেন আত্মস্থ করার চেষ্টা করবেন দেখেন বঙ্গবন্ধু ধর্ম নিরপেক্ষতা সম্বন্ধে কি বলছে আর কি প্রচারণা হয়েছিল তারপরে আসছে ধর্ম নিরপেক্ষতা জনাব স্পিকার সাহেব ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয় বাংলার 7.5 কোটি মানুষ ধর্ম কর্ম করার অধিকার থাকবে আমরা আইন করে ধর্মকে বন্ধ করতে চাই না এবং করব না ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয় মুসলমানরা তাদের ধর্ম পালন করবে
তাদের বাধা দেওয়ার ক্ষমতা কারণেই হিন্দুরা তাদের ধর্ম পালন করবে, তাদের বাধা দেওয়ার ক্ষমতা কারণেই বৌদ্ধরা ধর্ম পালন করবে, তাদের কেউ বাধা প্রদান করতে পারবে না, খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করবে, কেউ তাদের বাধা দিতে পারবে না। আমার শুধু আপত্তি হলো এই যে, আমার আমি রিপিট করছি, আমার শুধু আপত্তি হলো এই যে ধর্মকে কেউ রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারবে না। 25 বছর আমি দেখেছি ধর্মের নামে বেইমানি, ধর্মের নামে অত্যাচার, ধর্মের নামে খুন, ধর্মের নামে ব্যভিচার এই বাংলাদেশের মাটিতে এই সব চলছে। ধর্ম অতি পবিত্র জিনিস, পবিত্র ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করা চলবে না। যদি কেউ বলে যে ধর্মীয় অধিকার খর্ব করা হয়েছে, আমি বলবো ধর্মীয় অধিকার খর্ব করা হয়নি, 7.5 কোটি মানুষের ধর্মীয় অধিকার রক্ষা করার ব্যবস্থা করেছি। এর চেয়ে আর ব্যাখ্যা কি হতে পারে? আমি মনে করি এই ধর্ম নিরপেক্ষতা সম্পর্কে আমাদের মনে এখনো নানা রকম সংশয় আছে, নানা রকম বিভ্রান্তি আছে। আমি মনে করি যে বঙ্গবন্ধুর এই বক্তৃতার এই অংশটি আমাদের প্রতিদিনই একবার করে পড়া উচিত। আজকে বঙ্গবন্ধু যখন সমাজতন্ত্রের কথা বললেন, তখন বলালো শেখ মুজিব প্রচারণ হলো, শেখ মুজিব কমিউনিস্ট হয়ে গেছে, ভারত স্লোগানই দেওয়া হতো যে শেখ মুজিব ভারত এবং রাশিয়ার দালাল। আপনি দেখেন এই বক্তৃতার মধ্যে সমাজতন্ত্রের ব্যাখ্যা করতে গিয়ে বঙ্গবন্ধু কি বলছেন, দ্বিতীয়ত সোশ্যালিজম সমাজতন্ত্র, আমরা সমাজতন্ত্রে বিশ্বাস করি এবং এ বিশ্বাস করি বলে আমরা এগুলো জাতীয়করণ করেছি। যারা বলে থাকেন সমাজতন্ত্র হলো না, সমাজতন্ত্র হলো না, তাদের আগে বোঝা উচিত সমাজতন্ত্র কি। সমাজতন্ত্রের জন্মভূমি সোভিয়েট রাশিয়ায়, 50 বছর পার হয়ে গেল অথচ এখনো তারা সমাজতন্ত্র বুঝতে পারে নাই। সমাজতন্ত্র গাছের ফল নয়, আমি চোখ চেখে খাওয়ার যায় না, সমাজতন্ত্র বুঝতে অনেক দিনের প্রয়োজন, অনেক পথ অতিক্রম করতে হয়, সে পথ বন্ধুর, সে পথ অতিক্রম করে সমাজতন্ত্রে পৌঁছিতে হয়। সেজন্য পহেলা স্টেপ যাকে প্রথম স্টেপ বলা হয় সেটা আমি গ্রহণ করেছি, শোষণহীন সমাজ। শোষণহীন সমাজ আমাদের সমাজতন্ত্র মানে শোষণহীন সমাজ। সমাজতন্ত্র আমরা দুনিয়া থেকে হাওলাত করে আনতে চাই না, এক দেশ এক পন্থায় সমাজতন্ত্রের দিকে এগিয়ে চলছে। সমাজতন্ত্রের মূল কথা হলো শোষণহীন সমাজ, সেই দেশের কি ক্লাইমেট, কি ধরনের অবস্থা, কি ধরনের মনোভাব, কি ধরনের আর্থিক অবস্থা, সব কিছু বিবেচনা করে স্টেপ বাই স্টেপ এগিয়ে নিতে হবে সমাজতন্ত্রের দিকে, এবং তা আজ স্বীকৃত হয়েছে। রাশিয়া যে পন্থা অবলম্বন করেছে চিন্তা করে নাই, সে অন্যদিকে গিয়েছে। রাশিয়ার পাশে বাস করো যুগোস্লাভিয়া, রোমানিয়া, বুলগেরিয়া, তাদের দেশের এনভায়রনমেন্ট নিয়ে, তাদের জাতির ব্যাকগ্রাউন্ডের সমাজপত্র অন্য পথে গিয়েছে। মধ্যপ্রাচ্যে যান ইরান একদিকে গিয়েছে, মিশর অন্যদিকে গিয়েছে। এই যে বঙ্গবন্ধুর সমাজতন্ত্র সম্পর্কে রাশিয়া কিংবা সে সময়ের চীন তার যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গির বাইরে গিয়ে বঙ্গবন্ধুর সমাজতন্ত্রের ব্যাখ্যা দিয়েছে। আর গণতন্ত্রের ব্যাখ্যা, বঙ্গবন্ধু গণতন্ত্রের নতুন ব্যাখ্যা দিয়েছেন। এই যে আমরা গণতন্ত্র মানে এখন তো নানান কথা হয় এবং সবাই আমরা বলি যে ফ্রি ফেয়ার ইলেকশন নির্বাচন দরকার, বঙ্গবন্ধু গণতন্ত্রের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন মানুষের একটা ধারণা আছে, আগেও আমি দেখেছি যে গণতন্ত্র যে সব দেশে চলছে দেখা যায় সেসব দেশে গণতন্ত্র পুঁজিপতিদের প্রোটেকশন দেওয়ার কাজ করে, দেওয়ার জন্য কাজ করে, এবং সেখানে শোষকদের রক্ষা করার জন্যই গণতন্ত্র ব্যবহার করা হয়, সে গণতন্ত্রে আমি বিশ্বাস করি না। আমি চাই শোষিতের গণতন্ত্র, এবং সেই গণতন্ত্রের অর্থ হলো আমার দেশে যে গণতন্ত্র বিধিলিপি আছে তাতে যেসব প্রভিশন করা হয়েছে, যাতে এদেশের দুঃখী মানুষ প্রোটেকশন পায়, যাতে এদেশের দুঃখী মানুষ প্রোটেকশন পায়, তার জন্য ওই বন্দোবস্ত আছে, ওই শোষকের হাতে প্রোটেকশন পায় তার ব্যবস্থা নাই। সেজন্য আমাদের গণতন্ত্রের সঙ্গে অনেক পার্থক্য আছে, সেটা আইনের অনেক শিডিউলে রাখা হয়েছে। তাহলে এই যে বঙ্গবন্ধু শোষিতের গণতন্ত্রের কথা বললেন, যে শুধু ভোটের গণতন্ত্র নয়, গণতন্ত্র হতে হবে ভাতের গণতন্ত্র, গণতন্ত্র হতে হবে মৌলিক অধিকারের গণতন্ত্র, সবার শিক্ষার গণতন্ত্র, আর বঙ্গবন্ধু এই গণতন্ত্রের নাম দিয়েছিলেন শোষিতের গণতন্ত্র। এবং
প্রত্যেকটি বিষয়ের উপরে বঙ্গবন্ধু ব্যাখ্যা দিয়েছেন, জাতীয়তাবাদের উপরে ব্যাখ্যা দিয়েছেন, জাতীয়তাবাদের উপরে ব্যাখ্যা দিতে গিয়ে বঙ্গবন্ধু বলেছেন জাতীয়তাবাদের ভিত্তি বাঙালি জাতি ঝাঁপিয়ে পড়েছিল চরম সংগ্রামে, জাতীয়তাবাদ না হলে কোনো জাতি এগিয়ে যেতে পারে না, এই মূলনীতি ভিত্তি করে আমরা এগিয়ে এসেছি, আমরা জাতীয়তাবাদে বিশ্বাস করি, জাতীয়তাবাদের অনেক সংজ্ঞা আছে, অনেক ঋষি অনেক মনীষী অনেক বুদ্ধিজীবী অনেক শিক্ষাবিদ এ সম্পর্কে অনেক কথা সংজ্ঞা দিয়েছেন, সুতরাং এ সম্বন্ধে আমার শুধু নতুন সংজ্ঞাই দিলাম, আমি শুধু বলতে পারি আমি বাংলাদেশের মানুষ, আমি একটি জাতি। আমি তাই অনুরোধ করব, বঙ্গবন্ধুর এই বিষয়টা আপনারা নিশ্চয়ই পড়েছেন, কিন্তু আমি একসঙ্গে আপনাদের সাথে পড়লাম এই কারণে যে আমার নিজেরও আরেকবার মনে করেছি যে এটা ঢালাই হওয়ার প্রয়োজন, এবং আমি মনে করি আমরা যদি বঙ্গবন্ধুর এই বক্তৃতার এই বিষয়গুলি বুঝতে পারি তাহলে আমাদের সংবিধানের স্কিম, আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের চলার পথে আমরা আগামী দিনে আরো এগিয়ে যেতে পারবো। আরেকটি বিষয়ে আমাদের সিনিয়র আইনজীবী সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি বার কাউন্সিলের সহসভাপতি দ্বারা বিশ্লেষণ কোথায় বলেছেন যে সংবিধান রক্ষা করার দায়িত্ব নাকি বিচারকদের শুরু। হ্যাঁ, আমরা সংবিধান ব্যাখ্যা করি, কিন্তু আপনাদেরও সেই সংবিধান ব্যাখ্যায় পারদর্শিত হবে মুক্তিযুদ্ধের চেতনার আলোকে, কারণ আমাদের সংবিধানকে আমি মাঝে মধ্যে বলে থাকি যে আমাদের সংবিধান হল আমাদের সর্বোচ্চ একটি রাজনৈতিক দলিল, কারণ মুক্তিযুদ্ধের আমাদের যে দীর্ঘ ইতিহাস, একটি লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমরা যে বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি সেই বাংলাদেশের ইতিহাস গাথা লেখা আছে আমাদের সংবিধানের প্রস্তাবনায় এবং সংবিধানের প্রতি লাইনে প্রতি অক্ষরে, সুতরাং একটি রাজনৈতিক দলিল, আর সেই রাজনৈতিক দলিলটি রক্ষা করার জন্য মাননীয় প্রধান বিচারপতি সহ আমরা সবাই অঙ্গীকারবদ্ধ, এবং আমি সেই কারণেই বলি মাঝে মধ্যে, এটা অন্যভাবে ব্যাখ্যা করবেন না, যে আমরা বিচারকরা যারা বিচারপতি হয়েছি সংবিধান রক্ষার শপথ নিয়েছি আমরা হলাম সাংবিধানিকভাবেই আমরা রাজনীতিবিদ, সেই রাজনীতি হলো কি ধর্মনিরপেক্ষতা রক্ষার রাজনীতি, সেই রাজনীতি কি বাঙালি জাতীয়তাবাদ রক্ষার রাজনীতি, সেই রাজনীতি কি শোষিতের গণতন্ত্র রক্ষার রাজনীতি, সেই রাজনীতি কি বঙ্গবন্ধুর সেই শোষণীয় সমাজ প্রতিষ্ঠার রাজনীতি, অসাম্প্রদায়িক রাজনীতি, আমরা রেজিস্টার্ড রাজনীতিবিদ, আমরা দল বুঝি না, আমাদের পার্টিকুলার কোনো দল নাই, কিন্তু আমাদের একটাই দল, সেটা হলো সংবিধান রক্ষার দল, এবং আমরা সাংবিধানিকভাবে আপনাদের থেকে, বিশেষ করে আইনমন্ত্রীও আছেন, তাদের থেকেও আমরা বড় রাজনীতিবিদ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার।